জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। 1280 সালে 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপূজার দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পূজা করেন। সেই মহা ঘটনা পৃথিবীর ধর্মজগতের ইতিহাসে রেখে গিয়েছিল এক গভীর তাৎপর্য। জগতের ইতিহাসে শ্রীরামকৃষ্ণের সাধনা তুলনাবিহীন, আর এই সাধনপথের যাত্রা শুরু হয়েছিল কালী সাধনার মধ্য দিয়ে। কালী দশ মহাবিদ্যার প্রথম রূপ, তাঁর রং কালো। সাধনার সূচনা লগ্নে তো সাধককে অন্ধকার পথেই এগোতে হয়, শ্রীরামকৃষ্ণের কালী সাধনা যেন তাঁরই প্রতীক। এরপর আরও কত পথে তিনি সাধনা করেছেন, বিভিন্ন পথে খুঁজেছেন ঈশ্বরকে, শেষে বন্দনা করেছেন মানবী রূপধারিণী দেবী ষোড়শী। দেবী ষোড়শীর গায়ের রং প্রভাতে সূর্যের মতো উজ্জ্বল। ঠাকুরের কথায় ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত বা বিচ্ছুরিত হইতে দেখিয়াছিলাম। শ্রীরামকৃষ্ণ দেবী ষোড়শীর আরাধনার মধ্য দিয়ে যেন সাধকের সাধন জীবনের অন্ধকার থেকে আলোর পথে যাত্রার কথা বলতে চেয়েছেন। আচার্য শঙ্কর তাঁর ললিতা সহস্র নামে বলেছেন, দশ মহাবিদ্যার সকল রূপের মধ্যে ষোড়শী শুদ্ধতমা ও সর্বোত্তমা। এই কারণেই হয়তো শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের মধ্যে দেবী ষোড়শীর আবাহন করেছেন। অন্যদিকে শ্রীরামকৃষ্ণের কালী সাধনার পর ষোড়শী সাধনার সমর্থন মেলে নানা তন্ত্রে। ব্রহ্মাণ্ড পুরাণে ত্রিশতী নামক স্তবে বলা হয়েছে, মুখ্যের একমাত্র কারণ শ্রীবিদ্যা, এতে কোনো সংশয় নেই। কালী সাধনায় সিদ্ধিলাভ করেই ষোড়শী পূজা করতে হয়, কারণ এই পূজাতেই সাধকের সাধন জীবনের পরিসমাপ্তি হয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই হয়েছে, ষোড়শীতে আক্ষরিক অর্থে বর্ণময় সাধন জীবনের সমাপ্তি। সমাজতাত্ত্বিকের চোখেও শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজা মহা ইঙ্গিত বহন করে। ষোড়শী দেবী মূলত দক্ষিণের সাধককুলের উপাস্যা দেবী। শ্রীরামকৃষ্ণ নিজে পূর্বে জাত ও পূর্বের মূল আরাধ্যা দেবী কালীর উপাসনায় সিদ্ধ হয়েও থেমে থাকেননি, দক্ষিণের উপাস্যা দেবীর উপাসনা করে ভেঙেছেন আঞ্চলিকতার বেড়াজাল। এছাড়া ইতিহাস সাক্ষী হয়ে রইল নতুন যুগান্তকারী একটি দৃষ্টিভঙ্গি। আপামর পৃথিবীবাসী দেখল দাম্পত্য প্রেমের সম্পূর্ণ এক নতুন দিক। ফলহারিণী কালিকা অমাবস্যা নামে বিখ্যাত এই অমাবস্যা তিথি যেন সংবৎসর পুরুষদের স্মরণ করিয়ে দেয় গৃহরমণীদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কি। নিজ মাতাকে মন্ত্রপাঠ সহযোগে দেবীজ্ঞানী পূজার কথা শাস্ত্রে রয়েছে, কিন্তু নিজ ধর্মপত্নীকে দেবীর বেদিমূলে বসিয়ে উপাচার সহ পূজা করা জগতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আজকের এই শুভ দিনে মহামায়ার উদ্দেশ্যে দীন সন্তানের কাতর প্রার্থনা, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, আমাদের শরীর মনকে পবিত্র করিয়া আমাদের হৃদয়ে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো, আমাদের সমস্ত মায়া দূর করো, সিদ্ধি দ্বার উন্মুক্ত করো। জয় মা, জয় মা, জয় মা।